আমার সীমার মধ্যেই আছে ইন্দুদি, আর আমার অধিকার সম্পর্কে আমি যথেষ্ট ওয়াকিবহল। আমার অধিকার অপূর্বর উপর। একটা কথা মন দিয়ে শোনো, তুমি যে কাজটা করছো সেটা মোটেই ভালো কাজ করছো না। এখনো বলছি, ভবিষ্যতে কিন্তু এই কাজটা করার জন্য তোমাকে পস্তাতে হতে পারে, কেমন? তুমি কেমন করে গান করো সুরি, আমি হরিভাবারি যাচ্ছিলাম তো বসার ঘরে, বাঘ বসে আছে, আমাকে হপাত করে ধরে নিয়েছে। বাঘ কোথায় বাবা? হসার ঘরে আসার সময় এই ঝামেলা আমি আর পারবো না। আরে বাবা, তুই হাঁপানো বন্ধ করে বলবি কে বসার ঘরে ছিল, কে বাঘ? ওই যে ওকটা বসে ছিল না, আমাকে কত রকম প্রশ্ন হপাত করে ধরে। কোন লোকটা? ওই লোকটা এ তোমাকে এই বাড়িতে ঢুকিয়েছে। আরে বাবা, আমাকে আবার কে বাড়িতে ঢুকাবে? এ ঢুকিয়েছে আর ওকে আর করেছে এই লোকটা। রুটিন খচ্চর, ওকে আবার তুই বাঘ বলিস? আমারে পাগল, রুটিন খচ্চর এই বাড়িতে? ও কোন মুখে বাড়িতে আসবে? না না, তুমি ভুল দেখেছো, ভুল দেখেছো, রুটিন খচ্চর হতে পারে। ভুল দেখেছি, আমার অসম্ভব পড়া ছিল এইসব প্রশ্ন। ও তাই আচ্ছা, মাস্টার পাগলকে পড়িয়ে কি তুমি দান করবে? এই বলেছি, আমি তখনই বুঝেছি এই হচ্ছে বিশাখার বাবা। আর কি জিজ্ঞেস করছিল? অনেক কিছু জিজ্ঞেস করছিল, আমি তো মুখে হরপা থরপড় করছে। আমি বললাম ওলি বলে চলে এলাম, পড়াশোনার আর দরকার নেই, পড়াশোনা করার কোনো দরকার নেই, দরকার নেই। কেন দরকার নেই? পড়াশোনা কি ক্ষতি হলো? আমার মধ্যে পড়ে যাবে। আরে বাবা, রুটিন খচ্চরের সঙ্গে বাওয়াল আমার, ও খচ্চরকে আমি দেখে নেবো, তোমার বাওয়াল নেওয়ার কি আছে? তুমি যা যা লেখাপড়া করাচ্ছ তুমি লেখাপড়া করাবে। ও তো লেখাপড়া না, ওকে বলি কানটাও ভাত। বুঝেছি, আমি যেদিন থেকে রামলিঙ্গমের কাছে গান শেখানোর চেষ্টা করছি সেদিন থেকে তোর জ্বালা বহুত জ্বলিনি ধরেছে তোর। তুই লেখাপড়া বন্ধ করাবি, তুই আসলে আমার গান বন্ধ করাবি, এই ধান্দায় তুই আছিস। একটা কথা পরিষ্কার করে তুমি জেনে নাও, বসো এখানে, বসো বসো, পরিষ্কার করে জেনে নাও। দেখো, তোমাকে রতিন খচ্চর এসে বাওয়াল দিয়েছে, বন্ধ যদি করতে হয় আমি লেখাপড়া বন্ধ করব, তুমি এখান থেকে ফুটবে। রামলিম্বাঙ্কে এসে কিন্তু রতিন খচ্চর কিচ্ছু বলেনি, ও বাওয়াল নেয়নি, তার মানে গান চলবে, লেখাপড়া বন্ধ হবে। গান চলবে? গান চলবে, লেখাপড়া বন্ধ হবে? আরে বাবা, আমার হাত থেকে ওই সব কোথায় জানো তাকে LON DON এর পাত্র বেরিয়ে যাবে না? গান তো আমার দিতে খুব কিছু দিন এনে নেবো না আমি, গান কেন বন্ধ হবে না? কিছু দিন আর মনে ওকে এখান থেকে হরিয়ে দিতে হবে। আর তুমি যে এতক্ষণ ধরে আমাকে সাম্বার খাচ্ছো সেবেলা, আর এমনি তো আমি আমি গানটা শিখবো, আমার হাত থেকে সব কিছু বেরিয়ে যাবে না? দেখো, আর রামলিঙ্গম আমার অনেক প্রশংসা করে, বলে যে আমার চোখগুলো গোল গোল ইডলির মতন, আমাকে দেখতে দোজার মতন। দেখো, আমি ওর চোখে সাম্বারাম। খুব ভালো, উক ভেঙে যাবার মতো কথাবার্তা বলছো, তুমি কি আমাকে হির খাবে? হ্যাঁ কি করবো বলো, তুমি এতদিন ধরে আসছো, সুন্দর সুন্দর কথা শোনাবে আমাকে, ওই কি যেন কবিতা পদ্য গদ্য প্রভাত আসে সূর্য চলে যায় এইসব গান শোনাবে, এছাড়া তো কিছু করতে পারবে না। যখনই আমি তোমাকে বের কথা বলি, তুমি তখনই তোমার বাপের চাকরির দোয়াই দাও। আমাকে তো কিছু নিয়ে থাকতে হবে না, আমার তো জীবনটা নিয়ে ভাবতে হবে, আমি তো বোকার মতো নষ্ট করতে পারি না। নয় ওই LON DON, নয় তো রামলিঙ্গম। লিঙ্গম আধা আধার মধ্যে ফেলে দিল, কি করবো? না না না,
না, আমি একটা জরুরি কাজে আছি, আমি এখন এখান থেকে যেতে পারবো না এক্ষুনি। শোনো শোনো শোনো, ওই ট্রাক আনলোড করে তুমি আমাকে যা বলার রাত্রি আমায় খবর দিও। আরে বলছি তো এখন কথা বলা যাবে না, রাতে রাতে। হ্যাঁ রাতে, ঠিক আছে। একি আপনি হঠাৎ মানে কখন এসেছেন? এই কিছুক্ষণ হলো এসেছি আর কি। আসলে এখানে কাউকে দেখতে পাচ্ছিলাম না, তাই তোমাদের ভেতরে খবর পাঠাতে পারিনি আর কি। তো আপনি হঠাৎ এ বাড়িতে এলাম? আসলে মেয়েটার সঙ্গে অনেকদিন দেখা হয়নি বৌমা, বুঝলে? কেমন আছে না আছে তো জানতে পাচ্ছি না। তাই নাকি? আপনার মেয়ের সঙ্গে আপনার ফোনে যোগাযোগ হয় না, কথা হয় না? হ্যাঁ কথা হয়, নিশ্চয়ই টেলিফোনে কথা হয়, কিন্তু সাক্ষাৎ দেখা তো হয় না। তাছাড়া বিশাখা অনেকদিন যায়ও নি আমাদের বাড়িতে। হুম, বাড়িতে যাতে যায় আপনি সে ব্যবস্থা করুন। এ বাড়িতে আপনি ওকে রেখেছেনই বা কেন? দু চার দিন থাকে সেটা আলাদা কথা, কিন্তু দিনের পর দিন নিজের বাড়ি ছেড়ে এখানে পড়ে থাকা দরকারটা কি ওর? দরকারটা যে কি সেটা তো তোমাকে বলা যাবে না বৌমা। ওর আমার দুজনেরই বিশেষ উদ্দেশ্য আছে যে এখানে ওকে থাকতে হবে। আর যে সূত্রে বিশাখায় বাড়িতে রয়েছে সেই সূত্রটা তো অনেকদিন আগেই ছেড়ে গেছে। কোন লজ্জায় এ বাড়িতে আর পড়ে আছে? কি জানো বৌমা, আসলে আমি বিশাখাকে অনেক বলেছি, অনেক বলেছি যে দেখ তোর এই বাড়িতে এখন থাকাটা খুব একটা ভালো দেখায় না। তাছাড়া আমরাও তোকে খুব মিস করি, কিন্তু ওই যে বলে না, আসলে এই বাড়িটা ওর খুব ভালো লেগে গেছে, আর তোমাদের সবাইকেও ভীষণ ভালোবাসে আর কি। কি বলি বলো বৌমা, মেয়ে স্বাধীন হয়েছে, এখন তার বাপকে পাত্তাই দিতে চায় না, নিজের মর্জির মতো চলে। কিন্তু একটা কথা বৌমা তোমাকে বলি, তোমরা এখনও আমার উপর অসন্তোষ জমিয়ে রেখেছ। কিছু বিশ্বাস করো, ডোনার সঙ্গে আমার এখন কোনো যোগাযোগই নেই আর কি। আমি ডোনাকে অনেকবার বলেছিলাম, ওই শিলাদিত্য আর ডোনা যে আলাদা থাকে, আমি বলেছিলাম, বারণ করেছিলাম ডোনাকে, যে দেখ মা করিস না, করিস না, শিলাদিত্যর সঙ্গে অ্যাডজাস্ট করে নে। ওই যে বললাম, বড় হলে যা হয় বাপের বাধ্যতা আর হয় না। তোমাদেরও তো মেয়ে আছে, ভবিষ্যতে হয়তো সময় হলে তোমরাও বুঝতে পারবে এই সমস্যাটা। থাক, আমাদের সমস্যা নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না। হ্যাঁ ঠিকই তো, ঠিকই বলেছ বৌমা, সবই আমার অদৃষ্ট। নইলে যাকে ইয়ে, তোমার মেয়ে রাধা এখন কেমন আছে বৌমা? ওর সেই মেন্টাল যে প্রবলেমগুলো ছিল সেটা আগের থেকে অনেক ভালো তো নিশ্চয়ই? কী বা এমন বয়স, এই বয়সে মাথার গণ্ডগোল সত্যি ভাবাই যায় না। আমার মেয়ের কোনো মাথার গণ্ডগোল নেই, রাধা পাগল নয়। হ্যাঁ এটা ঠিকই, কিছুদিন যাব তোর কথাবার্তা একটু অন্যরকম হয়েছে, কিন্তু মেয়ে আমার সুস্থ, পড়াশুনো করছে, গানও শিখছে। খুব ভালো খবর দিলে বৌমা, ঠাকুরের কাছে প্রার্থনা করি ও যেন সুখে থাকে, আনন্দে থাকে। যাই একবার দেখে আসি। না মানে ওই মেয়েকে যখন দেখতে এসেছি একবার নাতনিকেও দেখে যাই আর কি। কত বড় ফাঁড়া গেল বলো তোর, হসপিটাল ডাক্তার, আমার অনেক আগেই আসা উচিত ছিল, খোঁজ নেওয়া উচিত ছিল, কিন্তু আসলে আসলে ডোনার জন্য তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা যে এরকম হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি, তাই না? তা নাহলে চৌধুরী মশাইয়ের মতো মানুষ এমন বেয়াই পেয়ে আমি কি? বাবা তুই এ বাড়িতে? নিজের বাপকে দেখে খুব অবাক হয়ে যাচ্ছিস তাই তো? দেখ বিশাখা, তুই তো জানিস যে তোর বাপ প্রয়োজন পড়লে নরকেও যেতে পারে, আর আদিত্যনারায়ণ চৌধুরীর এই বাড়িটা নিশ্চয়ই নরকের থেকে ভালো নয়। তুমি চলে যাও এখান থেকে। কেন শুধু শুধু এসেছো বাড়িতে? এ বাড়ির লোকেরা আর আগেকার মতো নেই বাবা, এরা আজকাল যখন তখন যাকে তাকে অপমান করছে। দেখ বিশাখা,
এ বাড়ির লোকেরা কাকে কখন কিভাবে কি কথা বলছে আমার জানার দরকার নেই, আমি জানতে চাইও না। তুই শুধু একটা কথা জেনে রাখ, যে বাড়ির কোনো লোকের এত সাহস হবে না আমাকে অপমান করবে। এতো আমি বাড়িতে ঢুকে ওই ওই যে পড়ার অমল অমল অমলকে খুব গড়কে দিয়েছি, আর নীরুকেও দু চার কথা শুনিয়ে দিয়েছি। বড় বৌদি তোমাকে হঠাৎ দেখে কিছু বললো না? বললো তো, এই মামুলি সব ফালতু কথা। আমি কেন হঠাৎ এলাম সেটাও জিজ্ঞেস করলো তো আমি বললাম, আমি বললাম যে তোর সঙ্গে অনেকদিন দেখা হয়নি, তাই প্লাস রাধাকেও একটু দেখে যাবো এই আর কি। আমি আর এখানে থাকতে পারবো না বাবা, তোর সঙ্গে চলে যাব। এই কি বলছিস তুই? না 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 না, আরে আমি এখন যে খেলাটা শুরু করতে চলেছি তোকে তো এ বাড়িতে থেকে সেই খেলাটা শেষ করতে হবে। আমি আর তোমার কোনো খেলার মধ্যে নেই, আমাকে মুক্তি দাও দয়া করে। দেখো 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 দেখো, আবার তোর চোখে জল। না 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 না, তোর তোর চোখে জল দেখলে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। বলে কেন কেন কি হয়েছে, কি হয়েছে, কি খাচ্ছিস কেন বল আমাকে, কেউ তোকে কিছু বলেছে? শুধু বলেনি, জ্বরও মেরেছে। কার এত বড় সাহস হলো রে বিশাখা? হ্যাঁ, কার এত বড় সাহস হলো বাড়ির যে রুকিন দত্তর মেয়ের গায়ে হাত তুলে চড় মারে তোকে? ইন্দুদি, ইন্দিরা, ইন্দিরা তোকে চড় মেরেছে, কি করেছিস তুই? আমি কিচ্ছু করিনি বাবা, ইন্দুদির মেজাজটাই এখন এরকম চড়া হয়ে গেছে। তুমি আমাকে জোর করে আবার এ বাড়িতে না পাঠালে আমাকে এইভাবে হেনস্থা করতে পারতো না, তোমার জন্য আমাকে অপমানিত হতে হয়েছে। এই চড় মারার প্রতিশোধ আমি নেবই বাবা। আস্তে আস্তে আস্তে, শত্রু বাড়িতে বসে এত জোরে কথা বলতে নেই, শত্রুপক্ষ সতর্ক হয়ে যাবে বাবা। দাঁড়া না, তোকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। তুই শুধু চুপচাপ বসে তোর বাবার খেলাটা দেখে যা, শুরু হবে গৃহযুদ্ধ, বুঝলি বিশাখা? একবার যখন তোর বাপ এ বাড়িতে ঢুকেছে, এ বাড়ির প্রত্যেকটা ইট না খসিয়ে কিন্তু আমি এখান থেকে নড়ব না। ইয়েস, এক থেকে গান গাইছি এখন। কি আপনি রাধাকে হারলেন কেন? সে কৈফিয়তকে আমি তোমাকে দেবো নাকি? নিশ্চয়ই দেবেন, আমাকে দেবেন। অভদ্র ব্যবহারের কৈফিয়ত আপনার আড়াই শত লক্ষ দিতে হবে। বাড়ির সবাইকে ডাকো, সবাইকে ডাকো, কাকে কাকে বলতে হবে বলো, আমি সবাইকে বলবো, সবাইকে বলবো আমি যাকে চড় মেরেছি সে রাধা নয়, সে পরি। আর বাজারের একটা নোংরা মেয়েকে চড় মারবার জন্যে আমাকে কেউ পুলিশে দেবে না, কেউ কোনো কথা বলবে না, পুলিশে দেবে কে আর তোমাকেও? আমাকে? আমি তো কিছুই জানি না। জানো না তাই না? কিচ্ছু জানো না, তুমি যাকে পড়াচ্ছ এই যে রাধা নয় পরি, এটা তুমি জানো না তাই না? রতীন দত্ত শোন, আমার মাস্টার সব জানে, তোর বাপ বেটির যা ধান্দা, কি করতে চাস তোরা সেটাও আমি বলেছি মাস্টারকে। তোমাকে চড় মারলি তো আজকে, তোমাকে চড় মারলি, হ্যাঁ গালে লাল করে দিলি কাল। এবার দেখ, এবার দেখ তোর কি হয়, আমি তোকে কি করি। পড়ি পড়ি, হ্যাঁ আমি যে পড়ি সেটা আমি আজকেই এ বাড়ির সকলকে বলে দেবো। এ মাস্টার, এ মাস্টার, যা যা যা, বাড়ির সকলকে ডাক তো, আজই বলে দেবো আমি পড়ি। ইস্তর হরি যাবো তো, এখানে খুলি উড়িয়ে দেবো বলে দিচ্ছি, খুলি উড়িয়ে দেবো। শোন, পিস্তলে ছটা গুলি লুট করা রয়েছে, মাস্টারটাকে মারবো, তবে তোকে, তবে প্রত্যেকে চেয়ে চেয়ে ডুববে ঘরে, প্রত্যেকটাকে শেষ করবো।
আপনি বলেন না। হত্যা হচ্ছে না বন্ধু, এঞ্জারাস হট করে চালিয়ে দিলে হয়ে যাবে। ভয় পাচ্ছ? আচ্ছি আমার জন্যে না, আমার জন্যে। শোনো পড়ি, ভালোয় ভালো একটা কথা বলছি শোনো, আদিত্যনারায়ণ চৌধুরীর সইটা যত তাড়াতাড়ি পারো সেটা আদায় করে নাও, তারপর তোমার ছুটি। তুমি যেখানে খুশি চলে যেতে পারো, এখানেও চলে যেতে পারো, আদারওয়াইজ তোমার এই মাস্টারটাকে আমি গুম করে দেবো, এটা মনে রেখো পড়ি, কেমন? হবে এখন ভয় পাচ্ছ? বাড়িতে নেই নুন, ছেলের নাম মিতুন, সালা দেখ আমাকে বাঙালে চড় মেরেছে, গাল লাল করে দিয়েছে হারামজাদা, ওকে আমি এমন সাম্বার খাওয়াবো তারপর আর কি কোনো বেরোবে না।